পিএলআইডি প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক হলেই যে সার্জারি করতে হবে, অপারেশন করতে হবে সেটি কিন্তু নয়। আমাদের ধরেন মোর দেন 90% পেশেন্টই কিন্তু আমরা কনজারভেটিভ চিকিৎসা, দ্যাট ইজ আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, এক্সারসাইজ দিয়ে থাকি এবং তাকে কিছু বিশ্রাম দিয়ে থাকি। তারপরে হচ্ছে যে তার যে সমস্ত কাজ করে সেটার হ্যাবিটটা কি, সেই হ্যাবিটটাকে অ্যাকাস্টম করে দিই। যে একজন যে সে ধরেন শুধু বসার কাজ করে, সেক্ষেত্রে সে কিভাবে বসবে সেটা আমরা কিন্তু বলে দিই, শিখিয়ে দিই। আবার একজন ধরেন সামনে থেকে ওজন বহন করে, সেটা কিভাবে সামনে ঝুঁকে সেই ওজনটা বহন করতে পারে সেটাও আমরা শিখিয়ে দিই। এইভাবে তার কিন্তু ডেইলি লিভিং অফ অ্যাক্টিভিটিস যেটা আছে সেই অ্যাক্টিভিটিসটাকে, তার এই কাজটাকে আমরা মডিফাই করে দিই। এখন হলো যে এই যে 90% ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি, সেক্ষেত্রে কিন্তু কিছু ভেরিয়েশন আছে। কারো ধরেন সামান্যতম একটু ব্যথার ওষুধ, কিছু মাসেল নরম করে, রিল্যাক্স করে, এরকম জাতীয় কিছু ওষুধপত্র। আবার ওই যেটা আমার ভাই বললেন যে সায়াটিকা হয়, এই সায়াটিকা রোগীদের কিন্তু আমরা কিছু মেডিসিন এখন বাজারে আসছে যে প্রিগাবালিন বলা হয়, এই প্রিগাবালিন জাতীয় ওষুধপত্র দিয়ে কিন্তু আমরা এই সমস্ত রেডিয়েশন পেইন, যেটি কোমর থেকে পায়ের দিকে যায় সেই ব্যথার নিরাময়ের জন্য আমরা সেই ওষুধগুলো দিয়ে থাকি। আবার আমরা কিছু কিছু আপনার এক্সারসাইজ শিখিয়ে দিই যে এগুলো করলে মাসেল যখন তার পাওয়ার ফিরে পাবে, মাসেল যখন এক্সারসাইজের ভিতরে থাকবে তখন ব্যথাটি কম থাকে। আরেকটি হচ্ছে যে যেমন ধরেন কোমরে আমরা অনেক সময় গরম শেক দিতে বলি, যে কেন, যে কোমরে গরম শেক দিলে মাসেলগুলো রিল্যাক্স করবে, নরম হবে, তখন সেক্ষেত্রে কিন্তু এই যে স্পাজম যেটা থাকে, স্পাজমের কারণে যে মেরুদণ্ডকে আপনার ব্যথার মানে ইনসাইট করা আর কি, সেটা আর করতে পারবে না, তখন ব্যথাটা কমে যাবে। এখন হচ্ছে যে এই পিএলআইডির ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরেন এমন পরিমাণে আপনার ডিস্কটা প্রলাপস হয়েছে যে নার্ভের উপরে এমন পরিমাণে চাপ হয়েছে যে তার কোমরে ব্যথা, তার দেখা যাচ্ছে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, পা অবশ অবশ লাগছে, তার পায়ের মাংসগুলোর পাওয়ার কমে যাচ্ছে, তারপরে তার পায়খানা প্রস্রাবের ডিস্টার্ব হচ্ছে এবং পায়খানার রাস্তার অ্যারাউন্ডে তার স্কিনে দেখা যাচ্ছে তার অনুভূতি কমে যাচ্ছে, অবশ অবশ লাগছে, পায়ের দিকে অবশ অবশ লাগছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর অপেক্ষা করলে চলবে না, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই অপারেশন করে সেই নার্ভের উপরে যে ডিস্কের ফ্র্যাগমেন্টটি গিয়ে চাপ প্রয়োগ করেছে সেই ফ্র্যাগমেন্টটিকে আমাদের কিন্তু সরিয়ে দিতে হবে, বের করে আনতে হবে। কারণ চাপ যদি আমরা রিলিভ না করি তাহলে কিন্তু এই ডিস্কের প্রলাপসের ব্যথা যে নার্ভে চাপটা দিয়েছে সেটি কিন্তু আর কমবে না এবং এটি আরো বাড়তে থাকবে। এবং এই যে পায়খানা প্রস্রাব যে তার ঝরছে অথবা আটকিয়ে যাচ্ছে, নলের সাহায্যে করতে হচ্ছে, এটি কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। সুতরাং আমাদেরকে প্রথমেই ডিসাইড করতে হবে যে হ্যাঁ সিমটম এতটুকু পর্যন্ত আছে, আমার এমআরআই সার্জিটে বললেন যে এমআরআই করে থেকে আমরা এমআরআই তে আমরা দেখি যে হ্যাঁ কতটুকু চাপ আসছে নার্ভের উপরে। যদি অল্প পরিমাণে চাপ থাকে, সিমটম কম থাকে, শুধু ব্যথা থাকে বা সামান্য মাংসে তার অনুভূতি কমে গেছে, স্কিনে অনুভূতি কমে গেছে বা মাংসগুলো সামান্য দুর্বল হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা তাতে ওষুধপত্র দিয়ে, ব্যায়াম দিয়ে, তারপরে তাকে গরম শেক দিয়ে, তার অ্যাক্টিভিটিস মডিফাই করে, তার যে কাজ করে সেই কাজকে মডিফাই করে কিন্তু আমরা তাকে সুস্থ করার চেষ্টা করি, করে থাকি এবং তারা সুস্থ হয়েও যায়। আর কিছু ক্ষেত্রে আছে যেটি আমাদের অপারেশন লাগে, তা আমি ইতিমধ্যেই আপনাকে বলেছি। এটি হচ্ছে পিএলআইডির ব্যাপারে। এখন যদি স্যার যেটি বলছেন যে আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু মেরুদণ্ডের টিবি হয়, কারণ আমাদের সাবকন্টিনেন্টের ভিতরে সবচেয়ে বেশি টিবি হয় হচ্ছে ভারতে, তারপরে সেকেন্ড প্রেডিলেকশনটাই কিন্তু আমাদের দেশে। আপনার যদি এরকম মেরুদণ্ড টিবি হয় আপনাকে অবশ্যই এমআরআই করে, স্যার যেটি বললেন যে আর্লিয়েস্ট ইনভেস্টিগেশন, আমরা একদম প্রথমেই একটা এক্স রে একটা এমআরআই করে কিন্তু দেখে নিলাম যে কতটুকু আমার নার্ভের উপরে বা এইরকমভাবে স্পাইনাল কর্ড যদি উপরে হয়ে থাকে যে পিঠে বা ঘাড়ে, তাহলে স্পাইনাল কর্ডে কতটুকু চাপ আসছে, যদি আমাদের কোমরে হয়ে থাকে তাহলে কর্ডাই কিনা, এই যে নার্ভ রুটগুলো যখন একসাথে থাকে এটাকে আমরা কর্ডাই কিনা বলে থাকি, তো এটা এটার উপরে কতটুকু চাপ প্রয়োগ করেছে। যদি বেশি পরিমাণে চাপ প্রয়োগ করে, হাড় যদি বেশি পরিমাণে খেয়ে ফেলে টিবিতে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় এই টিবির ক্ষেত্রে অপারেশন করি, অপারেশন করে চাপ মুক্ত করি, চাপ মুক্ত করে
কিন্তু আমরা এটাকে স্পাইনটা যেটা নড়বড়ে হয়ে যায় সেটাকে আমরা স্ক্রু রড লাগিয়ে কিন্তু স্টেবল করি, শক্ত করে দিই। আর যদি এমন পরিমাণে থাকে চাপ যে না এই চাপের কারণে তার নার্ভের তেমন কোনো প্রেজেন্টেশন নাই, যে না তার কোনো ব্যথাই শুধু আছে, তার মাংসগুলো দুর্বল নাই, স্কিনের অনুভূতি ঠিক আছে, পায়ে তার অনুভূতি ঠিক আছে, শিশির ব্যথা নেই, তার অনুভূতি কম নেই, ঝিঝি করছে না, ইত্যাদি যদি না থাকে, তাহলে কিন্তু আমরা টিবিতে ওষুধপত্র দিয়ে চিকিৎসা করে থাকি। এবং টিবির যেটি স্যার বললেন এই অত্যন্ত মূল্যবান একটি কথা, যে টিবি যে শুধু ফুসফুসে হয়ে থাকে সেটি নয়, কিন্তু আমাদের দেশে এই মেরুদণ্ডে টিবির চিকিৎসা করতে গেলে একটা বিভাগে পড়তে হয় আমাদের, সেটি হচ্ছে ডট কর্নার অথবা উপজেলা হেলথ কমপ্লেক্সে যে টিবির ওষুধ সাপ্লাই আছে সেটি কিন্তু WHO রিকমেন্ডেশন অনুযায়ী 6 মাস বা 9 মাসের চিকিৎসা, কিন্তু আমাদের এই মেরুদণ্ড টিবি কিন্তু কখনোই আপনি 6 বা 9 মাসের চিকিৎসা করে ভালো করতে পারবেন না। এই মেরুদণ্ড টিবিতে কিন্তু আমাদের মিনিমাম 15 মাস থেকে আমাদের 21 মাস পর্যন্ত কিন্তু আমাদের এই মেরুদণ্ড টিবির ওষুধ খেতে হবে। যদি কোনো লোক ধৈর্য সহকারে এই মেরুদণ্ড টিবির কারণে এই 15 মাস পর্যন্ত ওষুধপত্র খান, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশনের প্রয়োজন হয় না, ওষুধপত্র দিয়ে এটার চিকিৎসা করা যায়। এখন আরেকটি এন্টিটি হচ্ছে স্যার যেটি বললেন যে হার্স করে যাওয়া স্পন্ডাইলোলিস্থেসিস, এই স্পন্ডাইলোলিস্থেসিস হলেই কিন্তু যে অপারেশন করতে হবে সেটিও নয়। আমাদের ইয়াং জেনারেশনের এখন ট্রেন্ড দেখা যাচ্ছে যে একটু হাড় সরে গেলে রোগীকে অসম্ভব ভয়ভীতি দেখিয়ে আপনি প্যারালাইসিস হয়ে যাবেন, পাখানা পোষা ভাটকা যাবে, ঘরের মধ্যে বসে যাবেন, হুইল চেয়ারে বসে যাবেন ইত্যাদি ভয়ভীতি দেখিয়ে কিন্তু অপারেশন করার প্রবণতা আছে। আমি যেটা বলতে চাই যে এই স্পন্ডাইলোলিস্থেসিস এর বিভিন্ন গ্রেডিংস আছে, যেমন গ্রেড ওয়ান গ্রেড টুর ক্ষেত্রে কিন্তু নার্ভের উপরে অতটা চাপ থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই তাকে একটা কোমরের বেল্ট দিয়ে কিছু ওষুধপত্র দিয়ে এবং তার লাইফস্টাইল মডিফাই করে দিয়ে কিন্তু আমরা এর চিকিৎসা করতে পারি। কিন্তু যদি এমন পরিমাণে হাড় সরে যায় গ্রেড 3-4-5 ইভেন, যে এমনভাবে সরে যায় যে যার কারণে নার্ভের উপরে প্রচণ্ড চাপ, রোগী দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, তো 2 পা ফেললেই তা পা শিশির করে ব্যথা সে বসে পড়ে, এরকম পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু এই হাড় সরে যাওয়া রোগীকেও আমরা অপারেশন করে থাকি। সেক্ষেত্রেও কিন্তু স্ক্রু লাগানো হয়, রড লাগানো হয় এবং ইন্টারবডি স্পেসাইল দিয়ে ফিউশন করা হয়, 2 হাড় জোড়া লাগিয়ে দিয়ে আমরা কিন্তু এভাবে রোগীকে ব্যথা মুক্ত করতে পারি বা চিকিৎসা করে থাকি। আরেকটি হচ্ছে মেরুদণ্ডে, আমি আরেকটির কথা জোর দিয়েই বলতে চাই যে এখন কিন্তু মেরুদণ্ডের টিউমার, এই টিউমারও কিন্তু খুব কম নয় নেহায়, কারণ স্পাইনাল কর্ডের ভিতরে যেমন উপরাংশে টিউমার হতে পারে, আবার এরকমভাবে স্পাইনাল কর্ডের কাভারিংস বা কর্ডাইকিউনের কাভারিংস এর ভিতরে ডুরার ভিতরে আপনি ডাক্তার আপনি বুঝতে পারবেন, সাধারণ পাবলিক বুঝবে না এটা, কিন্তু এটা কিন্তু মেরুদণ্ডে টিবি হতে পারে, মেরুদণ্ডে আপনার কিন্তু টিউমার হতে পারে। টিউমার 2 ধরনের, একটা হচ্ছে বেনাইন টিউমার আর একটা হচ্ছে ক্যান্সার জাতীয় টিউমার। এই ক্যান্সার টিউমার সরাসরি কিন্তু এই কর্ডের ভিতরে হতে পারে, আবার কিন্তু অন্য জায়গার ক্যান্সার এসে মেরুদণ্ডের হাড়ে ছড়িয়ে পড়েও সেখানেও কিন্তু এই ধরনের টিউমার হতে পারে। এই ধরনের যদি টিউমার হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্সার একটাই, আর কোনো কনজারভেটিভ চিকিৎসা চলবে না, কারণ টিউমার যেটাই হয়ে থাকুক আপনাকে অবশ্যই সার্জারি করে সেই টিউমারটাকে এলিমিনেশন করতে হবে। এবং এই যে টিউমার ফেলার কারণে যদি আপনার ভার্টিব্রার বডিতে টিউমার হয়, এই টিউমার ফেলে দিলে তো মেরুদণ্ড আনস্টেবল হয়ে গেল, তখন কিন্তু আপনাকে আবার স্টেবল করার জন্য স্ক্রু রড লাগাতে হবে, ভার্টিব্রা যদি ফেলে দেন সেটা আমরা মেশ কেস দিয়ে এটা রিকনস্ট্রাক্ট করে দিই ইত্যাদি অপারেশন আমাদের বাংলাদেশে কিন্তু অহরহ এখন হচ্ছে। আগে বাংলাদেশে যে অবস্থা ছিল এখন কিন্তু এই লাস্ট 10-15-20 বছরের মধ্যে আমরা কিন্তু অর্থোপেডিক সার্জারি এবং অন্যান্য সাবজেক্টের সাথে স্পাইন সার্জারিতেও আমূল পরিবর্তন হয়েছে এবং অনেক অপারেশনই সুলভ মূল্যে আমাদের দেশে কিন্তু এখন হচ্ছে এবং আমরা করছি, তারাও করেন, আমরাও করি, জুনিয়ররাও করে এবং এটা সাকসেসফুলি হচ্ছে। তা আমি মনে করি যে রোগীদেরকে ভয়ভীতির কোনো প্রয়োজন নেই, যে কোনো সমস্যাই হোক না কেন আমাদের দেশে এখন প্রতুলতার সম যথেষ্ট যথেষ্ট পরিমাণে আমাদের অর্থোপেডিক এবং স্পাইন সার্জন আছেন, তারা আপনাদের দেখভাল করতে পারবে। যদি আপনারা সঠিক সময়ে সঠিকভাবে আমাদের কাছে শরণাপন্ন হন তাহলে কিন্তু আপনি সঠিক চিকিৎসাটিই পাবেন।